আজকে মেরেই ফেলবো আজকে তোকে মেরেই ফেল না না আমরা সবাই বসে ভাত খাচ্ছি আমরা আমরা তো হ্যাপি ফ্যামিলি ইয়ে হে গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল গাইস আজকে দেখতে পাচ্ছ এখানে বড়ুর সাথে ভীষণ দুষ্টুমি হতে চলছে আর আমি প্রথমে এখানে ব্যাট লাগিয়ে বসার চেষ্টা তো সন্ধ্যে থেকে আমাদের সবার দুষ্টুমি শুরু হয়ে যায় বলতে গেলে শুধু আমি নেই আমাদের বাড়ির সবাই প্রায় টুকটাক আমরা সবাই একজন একজনকে এন্টারটেন করতে থাকি মা ছাড়া আর সোনা ছাড়া আমার বড় কিন্তু কম নয় হ্যাঁ তোমাদের সাথে আমি আরেক দিন শেয়ার করব ও কি কি করতে থাকে সন্ধ্যা থেকে তো তোমরা বুঝতেই পারবে ও হয়তো ক্যামেরার সামনে এসে মানে তোমাদের সাথে এতটাও ইয়ে করে না সামনে এসে মানে কমেডি করে না বাট সত্যি ও ভীষণ এন্টারটেন করতে জানে তো তারপর দেখো এদিকে মা কাটছে টমেটো আর আমি এদিকে মায়ের সাথে গল্প করছিলাম যে কি কাটছো মা কেন কাটছো হ্যাঁ করছো তা করছো আসলে কথা হলো আজকে না মা পনির বানাচ্ছে আর আমার মায়ের হাতে পনিরটা ভীষণ ভালো লাগে সেইভাবে আমি পনির রান্না করিও না আর খাওয়া হয়ে না কারণ আমার বর পনিরটা একদমই ভালোবাসে না বলে তা এখন মারা আছে বলে মা বোনু ওরা এসেছে বলে আমি ভাবছি যে আজকে পনির বেশ আস করে খাবো একদম খুব ভালোভাবে খেতে কারণ মা রান্না করছে না আর আজকের পনিরের না শুধু তরকারি হবে না ধামাকা হবে ধামাকা তো আজকের পনিরের মালাই পনির হবে ঠিক আছে তো মালাই পনিরটা কীভাবে হবে কিভাবে না সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি আগে বলে দিই যে এই ডিবাটা কাটতে ভীষণ কষ্ট হয়েছিল গাইস কি বলবো তারপর ডিবাটা কেটে এইভাবে পনিরটা তুলে জলে ফেলে দেওয়া হলো কারণ পনিরের যে জলটা আছে ওটার মধ্যে নিশ্চয়ই একটু একটু কেমিক্যাল দেওয়া থাকে তার জন্য এটা ধুয়ে দিলেই ভালো তো চলো পনিরগুলো ধুয়ে নিই শেষমেশ পনিরটা কিন্তু স্নান করে উঠেই পড়লো পনিরটা আমাদের ধোয়া হয়ে গেছে তো পনিরের স্নানের পর আমরা এবার ভাবছি যে পনিরকে এবার কী দিয়ে মোচানো যায় সত্যি কথা বলতে এখানে আমরা অনেক মজা করছিলাম গল্প করছিলাম পনিরের ব্যাপারেই কথা হচ্ছিল সেই মিলে আমার আর বোনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল যে কে কত বেশি পনিরটা খাবে তো সেইভাবে আমরা আবার ক্যামেরার সামনে কিন্তু মানে এইটা কিন্তু একজনের আমি কি বলবো নাটক করে দেখাচ্ছিলাম আর কি একজন এইভাবেই করে ক্যামেরার সামনে এক রকম আর ক্যামেরার পেছনে আর এক রকম তারপর বনু এদিকে কি করছে দেখতে পাচ্ছ বনু থেকে একটু বাটি না একটু লম্বাই তাই আমি বলছিলাম একটু নিচে একটু খাটো তুই আমার দিকে বেশি লম্বা হয়ে গেছিস আমি তো বড় দিদি সেই বলে মজা করছিলাম আমরা তারপর দেখো ওইদিকে মা কিন্তু রান্নার প্রিপারেশান ফুল নিয়ে নেই কারণ আমরা দুবোন যখন গল্প করতে শুরু করি বা ছুটি করতে শুরু করি তখন আমাদের আর কিছুই মাথায় থাকে না কি করতে হবে কি না সেরকম কিছু মাথায় থাকে না আর সেরকম বলতে গেলে আমরা দুজনই শুধু দুষ্টুম করতে থাকি আর মা শুধু বকতে থাকে আমাদের আমাদের বকতে বকতে মার গলায় ব্যথা হয়ে যায় গাই আমরা এতটাই তখন আমরা কিছুই শুনি না এক যা করছি তাই করতেই থাকি এদিকে দেখো আর মা পুরো বাটার টাটার দিয়ে রেডি হয়ে গেল মায়ের এবার পনিরগুলো পনিরগুলো এবার ভেজে নেবে পনিরগুলো এবার ফ্রাই হবে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গন্ধে পেটে খিদে গেছে মানে পনিরটা যখন বাটারে ফেলা হয় না আর যখন মানে ভাজা করা হয় পনিরটাকে বাটারের মধ্যে দিয়ে তখন একটা ভীষণ সুন্দর স্মেল আসে মনে হয় চলো এখন খেয়ে নেওয়া যাক তখন আমাদের এই পনিরটা খাওয়া হবে না গাইস কারণ এখনও তো ভাজাটা হচ্ছে না কিন্তু আমি বলছি ভাজাটা হয়ে যাওয়ার পর আমরা নিশ্চয়ই এক দু পিস তো বোন আর আমি ছোটোবেলায় এরকম করতাম যখন পনিরটা ভেজে মা রাখতো না থালার মধ্যে তখন আমরা এক দু পিসের বেশি আমরা দুজন মিলে নিয়ে চুপি চুপি চুরি করে খেয়ে নিতাম কে কে এইভাবে খেয়েছে আমাকে কমেন্ট করে জানি আমি তো আরও বিচ্ছু ছিলাম আমি তো কাঁচা পনির খেয়ে নিতাম কারণ আমার ভীষণ ভালো লাগতো তাই আর এই দেখো এ এখনও খাই আমি এখনই মিথ্যে আপনি ভাই সত্যি কথা বলতে এখন আমি কাঁচা পনির খাই আর ভাজাটাও কিন্তু টুকটাক অন্য কেউ রান্না করলে নিয়ে খেয়ে নিই যখন নিজে রান্না করে তখন একটু তারা থাকে তাই আর নিয়ে খাওয়া হয় না তারপর এদিকে মা সম্বাস টম্বাস দিয়ে এখানে তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা তো গরম মশলাটা বেশি অ্যাভেলেবেল ছিল না ঘরের তাই যতটুকু ছিল ততটুকু দিয়ে আজকের পনিরের তরকারিটা হচ্ছে সরি এটা না প্রথমে কথা হচ্ছিলো আজ তোমাদের বলি যে এটা মালাই পনির হবে কথা হচ্ছিলো কিন্তু পরে দুধটা অ্যাভয়েড করা হয় কোনো একটা কারণে সেটা আমি তোমাদের বললাম না এবার কিন্তু দুধটা দেওয়া হবে না তাই মা টমেটো পেস্ট টেস্ট করে আর এবার এটা হয়ে গেলো টমেটো পনির তো টমেটো পনিরটা নতুন শুনছো তোমরা তো যখন মালাই পনিরটা হবে তখন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো কিন্তু আজকাল দুটা ইউজ করা হচ্ছে দুটা আছে আমাদের কাছে অ্যাভেলেবেল তবুও একটা কারণের জন্য ইউজ করা হচ্ছে না দুটা কারণ আমি খাবো না বলেছি আজ তাই তরকারিটার মধ্যে তাই আর এদিকে তারপর দিয়ে দেওয়া হলো নুন হলুদ সব কিছু গুঁড়ো টুড়ো একদম যা যা মশলা দরকার তাই পারফেক্টলি কোনো ক্লিপটা ভালো করেই তোমাদের তুলে দেখানো হচ্ছে না কারণ আমাদের সোনা দুষ্টু তাই সবগুলো ক্লিপ আমাদের তোলা হয় না আমাদের পাগল করে ছাড়ে আর কি আমাদের সব ঘর হলুট পালট হয়ে যায় ও যখন কান্না করে মনে হয় ঘরে ভূমিকম্প নেমে এসে যায় কী করে কান্না থামানো যাবে সেরকম আর কি সবার বুকে ঝাঁদ করে ওঠে সবার বুক কাঁপে যখন সোনা কাঁদে তো সোনাকে কাঁদতে দিই না আমরা একদমই সত্যি কথা বলতে তারপর এদিকে ঝোলটোল দিয়ে একদম ঝোলে জাল টাল দিলে তারপর গিয়ে পনেরগুলো ছাড়া হবে তো আমি এবার পনির কখন সুইমিং করবে তো সেই ভাবনা ভাবতে ভাবতে দেখলাম যে চিলি ফ্লেক্স চলে এসেছে ঝোলের মধ্যে ঝোলের মধ্যে এবার সুইমিং করতে তারপর চিলি ফ্লেক্সকে বললাম দেখো তুমি এবার বেশি ঝাঁস দিয়ে দিও না নাহলে কিন্তু আমি একটুকুও খেতে পারবো না এমনিতেই সেই ভাবে এখন আর গ্রেভিটি খাওয়া হয় না কারণ বুঝতে পারছো এখন এখন যদি গ্রেভিটিভি খাই তাহলে আমাকে মাথায় নিতে বকতে থাকে আমি যেহেতু এই তেল মশলার খাবারটা খাই আমি ভীষণ বকা খাই তারপর চলে এলো আমার বর তবু আমি বুঝতেই পারছো মানে জীব তো আর কথা শুনে না একটুখানি ট্রাই করতে চাই আর সেটাই আবার বিপদ হয়ে ওঠে তাই আমি কি করি খুবই হালকা পাতলা ঝোলটাই খাই সবসময়ই কিন্তু এই যে ভিডিও রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় সবসময় না কখনো কখনো তো ওগুলো আমি জাস্ট একটুখানি ট্রাই করি তো বিশেষ করে যখন মাছটা রান্না হয় মাছটা ট্রাই করি যখন পনিরটা রান্না হয় পনিরটা ট্রাই করি গ্রেভিটা আমি খুবই অ্যাভয়েড করি নি আমি একটুখানি নিয়ে খাই প্যাস তো এদিকে দেখো পনিরের কালারটা ভীষণ মিষ্টি এসছে আর এবার কার কার খাওয়ার ইচ্ছে হয়েছে দেখে আমাকে কমেন্ট করে জানিও আর যাদের খাওয়ার ইচ্ছে হয়নি তারা যাও এবার গিয়ে চিকেন খেয়ে না কারণ পনির তোমাদের জন্য নয় কারণ পনিরটা আজকে নিরামিষ বলে বানানো হচ্ছে গাইস জানো তো পনিরটা কিন্তু আজকে ভীষণ টেস্টি হয়েছিল যেহেতু বলছে বাটটা পড়ে দিয়েছি তাই তোমাদের বললাম হ্যাঁ ভীষণ ভালো হয়েছিল আর এটা কিন্তু রুটি সাথে খেলে ভীষণ ভালো বানাবে তারপর মা রান্না টান্না করে এসে পড়লাম আমরা আমরা সবাই মিলে টিভি দেখছিলাম আর এদিকে সোনা ঘুমিয়ে গেছে তাই মশার সাইডটাতে দুটো বালিশ দিয়ে রাখা হয়েছে কারণ মশা কামড়াবে ওকে তাই মানে মশার নিচের দিক থেকে না ঢুকে যায় তাই মশাগুলো তাই আর এদিকে দেখো আমরা সবাই মিলে মুভি দেখছিলাম আর ভীষণ মজা হচ্ছিল তারপর আমরা মুভি টুভি দেখে খুব এনজয় করলাম তারপর আমরা খেতে বসে গেলাম সবাই আর ও সোনাকে তো উঠিয়ে তারপর খাইয়ে তারপর শুয়ে তারপর আবার এসেছি আমি আর ওকে মানে আমার বরকে তো আগে খেতে দিয়ে দিলাম তো ওরও খাওয়া শেষ এবার আমরা সবাই খেয়ে তারপর এবার গিয়ে ঘুমিয়ে পড়বো তো গাইস আজকের ভিডিও তা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও আর এই থালায় যে সবজিটা দেখছো না ওটা আমি আজকে আজকে আমি রান্না করেছি আর সবজিটা কি হয়েছে জানো তোমরা সবজিটা ভীষণ ভালো হয়েছে বাট নুনটা আজকে এত পরিমাণ বেশি দিয়েছি আমি মানে তোমাদের বলে বোঝাতে পারবো না এতটাই বেশি যে খুবই শুকনা শুকনা করে খেতে হচ্ছে কিন্তু আমি যাই রান্না করি না কেন মা খাচ্ছে শুধু আর কেউ খাচ্ছে বা বুঝতে পারছো মানে মেয়ে রান্না করলে মায়েরা যে ঢাকে কথাটা কিন্তু সত্যি মানে আমি জানি না কেন অনেকের হয়তো বকে বাট আমার মা আমি যাই করবো সবটাই ভালো বলবে তো মা শুধু সবজিটা নিয়েছে আর কেউ খায়নি সেইভাবে তাই সবজিটা অনেকটা রয়ে গেছে আর আমি একটুখানি নিয়ে যেয়ে পুরোপুরি খাইও নি লজ্জা করলাম নেই সত্যি কথা বললাম আর এদিকে দেখো সোনার কাছে চলে এলাম আমরা সবাই খাওয়াটাওয়া শেষ করে আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি এবার আমরা ঘুমবো তো গাইস টাটা বাই